বিভিন্ন সময় আমাদের থাম্বনেল তৈরিতে কিংবা অন্যান্য কারণে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে যে কোনো ফটো বা পিকচারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেবেন। তো এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের পিক্সার সফটওয়্যারটির প্রয়োজন হবে। তো আপনারা প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সার লিখে সার্চ করলে সফটওয়্যারটি পেয়ে যাবেন। সেখান থেকে সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা প্রথমত সফটওয়্যারটি ওপেন করবেন। এখানে প্রথমত আপনাদের কাছে যা কিছু পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দিবেন। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা প্লাস বাটন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটু উপরের দিকে খেয়াল করলে ওয়াল ফটো একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার ফটোর ফাইলে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, এজন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে আপনার একটু নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসলে আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পাবেন কাট আউট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন বা এই অপশনটিতে চলে যাবেন। এরপর আপনারা এখানে নিচে দিকে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসলে আউটলাইন একটা অপশন পেয়ে যাবেন, এই আউটলাইনে ক্লিক করে দিবেন। দেন আপনার ফটোটার চারদিকে ঘুরিয়ে রং করে নেবেন। এরকম করে আপনার ফটোটার চারদিকে রং করে নেবেন। রং আপনার ফটোটার বাইরে গেলে সমস্যা নেই। তো আপনারা নিচে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন সাইজ, এখানে সাইজটা বাড়িয়ে আপনার দূরত্বই আপনার ফটোটা রঙিন করে নিতে পারবেন। এরকম করে অ্যাট লাস্ট ফটোটা রঙিন করা হয়ে গেলে আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা নেক্সট বা তীর চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ফাইনালি আপনার ফটোটা এরকম চলে আসবে। তো আপনি আপনার ফটোর দিকে খেয়াল করলে দেখতে পাবেন আপনার ফটোটার কিছু কিছু অংশতে রং করা হয়নি, সেই অংশতে আপনি ফাইনালি এখানে রং করে নেবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই রং আপনার ফটোর বাইরে যেন না যায়। তো আপনার এখানে খেয়াল করলে দেখতে পাবেন আমার এই ফটোটার শার্টের কিছু অংশে রং করা হয়নি, তো আমি এখানে রং করে নেবো। এজন্য আপনার একটু নিচে দিয়ে খেয়াল করলে পেন্সিলের মতো একটা আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনার এই ফটোটায় ভালো মতো রং করে নেবেন। এরকম করে রং করে নেবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রং যেন আপনার ফটোটার বাইরে না যায়। যদি কোনো কারণে ফটোর বাইরে রং চলে যায় তাহলে আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু রং বাইরে চলে গিয়েছে, মানে ফটোর বাইরে চলে গেছে। তো এই জন্য আপনারা যা করবেন এই রংটা মুছে নিতে হবে। এজন্য আপনারা একটু নিচের দিকে খেয়াল করে ইরাস একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই ফটোর বাইরে রংটা এরকম করে মুছে নেবেন। তো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন আমার ফটোর অনেক জায়গায় রং করা হয়নি, তো আমি সেই সব জায়গায় এখন রং করে নেবো। রং করে নেওয়ার জন্য এই যে পেন্সিলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিব, তারপর আমি আমার এই ফটোটাই রং করে নেবো। আর ফটোর বাইরে যদি কোনো রং থাকে আমরা সেই রংটা মুছে নেবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু রং ফটোর বাইরে চলে গেছে, তো আমি এটা মুছে নেবো। মুছে নেওয়ার জন্য ইরাস এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে এরকম করে মুছে নেবো, মানে ফটোর বাইরে রংগুলো আমরা মুছে নেবো। জাস্ট আমরা ফটোর উপরে রং রাখবো, মানে আমরা যে জিনিসটা রাখবো সেই জিনিসটার উপর রং রাখবো। মূল কথা হচ্ছে আমরা সাবজেক্টের উপর রং রাখবো, যেসব অংশে রং থাকবে সেই অংশটাই থাকবে আর বাকি অংশগুলো রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিসের ব্যাকগ্রাউন্ডে রং নেই, তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ফটোটা রং করে নেওয়ার পর আপনারা এটা দেখে নিতে পারেন ঠিকঠাক মতো সব কিছু হয়েছে কিনা। এজন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে প্রিভিউ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার ফটোটা জুম ইন করে দেখে নেবেন কোথায় রং করা বাকি রয়েছে কিনা বা কোথায় ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছে কিনা। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিছু কিছু অংশ, মানে বাহিরের কিছু অংশ ধরে ফেলছে, তো আমি এটা মুছে নেবো। মুছে নেওয়ার জন্য ইরেস এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা এই মুছে নেবো, এই ব্যাকগ্রাউন্ডটা মুছে নেবো। জাস্ট আমরা ফটোটা রাখবো। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কিছু ধরে ফেলছে, তো আমরা এখান থেকেও মুছে নেবো। তো আপনারা যদি মনে করেন আপনাদের সাবজেক্টটা সবকিছু ঠিকঠাক আছে তাহলে অ্যাট লাস্ট এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা সেভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা সেম জায়গায় একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেসটি ওপেন হবে। তো আপনারা এখানে সেভ একটা অপশন পেয়ে গেছেন, এখানে ক্লিক করে দিলেই আপনাদের এই ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা যা অ্যাড করবো তা প্রথমত এখানে সিলেক্ট করে আনবো, মানে আমরা আমাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা অ্যাড করবো প্রথমত তা এখানে আনতে হবে। এজন্য আপনার একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা প্লাস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একটু উপরে ডান দিকে খেয়াল করলে অল ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার ফটোটির জন্য যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন প্রথমত সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি আমার ফটোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবো, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দিলে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এখন আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনাদের সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। এজন্য আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসলে অ্যাড ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। তো অলরেডি আমরা আমাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা সিলেক্ট করে দেবো, এজন্য সেই ফটোটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে অ্যাড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা এখানে চলে আসবে। তো ফটোটা এখানে চলে আসলে আপনারা এটাকে টেনে বড় করে নেবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা আপনাদের যত বড় করে নেওয়ার প্রয়োজন পড়ে তত বড় করে নেবেন, বা যেরকম ভালো লাগে আপনাদের সেই রকম করে নেবেন। তো আমি আমার ফটোটা আরো একটু বড় করে নেব এবং এটাকে আমি এক কর্নারে অ্যাড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোই একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলছি। এবার আমাদের এই ফটোটি সেভ করার ফলে এজন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেম জায়গায় একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা আবার সেম জায়গায় ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিয়ে খেয়াল করলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলেই আপনাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজে একই প্রসেসের মাধ্যমে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।